আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 13 জানুয়ারি 24, ভোটে জিতে সরকার গঠন করেও দীর্ঘমেয়াদে আওয়ামী লীগের বড় ব্যর্থতা। আওয়ামী লীগ একদিন অনুতপ্ত হবে। দর্শক, ভোটে জিতেছে বাহ্যিকভাবে তো এটাই বলতে হবে, সেটা আসলে ভোট হোক আর ভোট দেখানো হয়েছে, যাই হোক ভোটে জিতেছে মানে কাগজে কলমে লিখিয়ে এনেছে বা একটা ডামি প্রেজেন্টেশন হয়েছে। সরকারও গঠন করেছে, এমপিরা মন্ত্রীরা তড়িঘড়ি করে শপথ নিয়েছে, কী না কী হয় আবার। কিন্তু দীর্ঘমেয়াদে এটা আওয়ামী লীগের সফলতা নয়, শর্ট টার্মে সফলতা। যে জিতে গিয়েছে, বিএনপি পশ্চিমারা কেউ ঠেকাতে পারেনি, সরকার গঠন করে ফেলেছে, চমৎকার। কিন্তু না, দীর্ঘমেয়াদে আওয়ামী লীগের মতো একটা ঐতিহ্যবাহী দলের জন্যে এটা একটা বড় সেটব্যাক হবে। আমি একটা দি গার্ডিয়ানের একটা সম্পাদকীয় রিপোর্ট কিন্তু নয় সম্পাদকীয় বিশ্লেষণ করবো সংক্ষেপে। বাংলাদেশের নির্বাচন গণতন্ত্রের জন্য খারাপ দিন। দেখেন, গণতন্ত্র যদি থাকে, পিওর ডেমোক্রেসি যদি থাকে, চাইনিজ স্টাইল সোকল ডেমোক্রেসি না, পিওর ডেমোক্রেসি যদি থাকে, সেটা কিন্তু সবার জন্য ভালো। যেমন বাংলাদেশে যদি পিওর ডেমোক্রেসি অব্যাহত থাকতো, তাহলে ঘুরে ফিরে বারবার আওয়ামী লীগ ক্ষমতায় আসতো। আওয়ামী লীগ এমন একটা দল, মাটি ও মানুষের দল, যে আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দিয়েছে, যে আওয়ামী লীগের নেতা ছিল এই দেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সেই আওয়ামী লীগ আজীবন বাংলাদেশের যতদিন সূর্য উদিত হবে ততদিন পর্যন্ত রাজনীতিতে প্রাসঙ্গিক থাকবে এবং ঘুরে ফিরে ক্ষমতায় আসবে, এটা ছিল বাস্তবতা। কারণ এই আওয়ামী লীগের নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে, এই আওয়ামী লীগের প্রধানই এই দেশের জাতির জনক। অতএব তাদেরকে হারিয়ে ফেলা, তাদেরকে নিশ্চিহ্ন করে দেওয়া সম্ভব নয়, এটা গণতান্ত্রিক রাজনীতির একেবারেই বাস্তবতা ছিল। এর মানে আওয়ামী লীগের ব্রাইট ফিউচার ছিল, হয়তো বা কোনো ভুলের কারণে বা বাংলাদেশের জনগণের যে মাইন্ড সেট আপ, এক সরকারকে 5 বছরের বেশি দেখতে চায় না, সেই হিসাবে মাঝে মাঝে বিরোধী দলে যেতে হতো, মাঝে মাঝে সরকারি দল, তাতে জনগণের অধিকারও থাকতো, আওয়ামী লীগও ভালো থাকতো, আওয়ামী লীগের রাজনীতি আরও শুদ্ধ হতো, জনগণের কাছাকাছি যেত আওয়ামী লীগ ক্ষমতা আসার জন্যে, সবাই জনগণের কাছে যেত। কিন্তু আওয়ামী লীগ সেই গণতন্ত্রকে ধ্বংস করে এমন একটা অনিশ্চয়তার মধ্যে তাদের নিজেদেরকে ঠেলে দিয়েছে, যদি কোনো ভূ রাজনৈতিক সমীকরণ বা কোনো কারণে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়, তাহলে জনগণ আওয়ামী লীগকে আর ভোট দিবে না। আওয়ামী লীগের এত অবদান থাকা সত্ত্বেও, আওয়ামী লীগ এত ঐতিহ্যবাহী দল হওয়া সত্ত্বেও, জনগণ আওয়ামী লীগকে কখনোই এই গণতন্ত্রকে হত্যা করার কারণে, ভোটাধিকার হরণ করার কারণে, বারবার বিনা ভোটে কারচুপি করে ক্ষমতা আসার কারণে, জনগণের উপর আস্থা রাখতে ভয় পাওয়ার কারণে, জনগণ তাদের উপর আর আস্থা রাখবে না। তো দীর্ঘমেয়াদে এই দিন তো দিন নয়, কেয়ামত তো আর আসছে না, কেয়ামত দেরি আছে অনেক, যদিও কেয়ামত সন্নিকটে, কিন্তু সেই সন্নিকটে কত সন্নিকটে সেটা হতে পারে হাজার হাজার বছর। এর মানে এই যে প্রচলিত যে রাজনৈতিক কাঠামো, বিশ্ব ব্যবস্থা, জনগণ, ভোট, নির্বাচন, মানে এটা থাকবে আরও বছরের পর বছর, মানে শত শত বছর থাকবে। তা আওয়ামী লীগ সেই শত শত বছরেই কিন্তু টিকে থাকতো এবং বারবার ক্ষমতা আসতো, কিন্তু দীর্ঘমেয়াদে একটা বড় ভুল করলো যে কোনো সময়। এমনকি এই 2024 সালের মাঝামাঝি সময়েও যদি নানান ভূ রাজনৈতিক সমীকরণের কারণে যদি আওয়ামী লীগকে ক্ষমতা ছেড়ে দিতে হয়, এরপরে যদি সুষ্ঠু নির্বাচন হয় কোনো নিরপেক্ষ সরকার অধীনে, আওয়ামী লীগের ভরাডুবি হবে, জনগণ তাদের উপর মোটেই আস্থা রাখবে না। আওয়ামী লীগের নেতৃত্বের ভিতরেও যদি কোনো দ্বন্দ্ব, ব্যর্থতা বা কোন্দল দেখা যায়, তার মাধ্যমেও তাদের পরিকল্পনা ব্যর্থ হয়ে যেতে পারে। এই জন্যে এই নির্বাচনের বিজয়, এই যে গার্ডিয়ান যেটা বলছে, এটা গণতন্ত্রের জন্য খারাপ দিন। গণতন্ত্রের জন্য খারাপ দিন মানে দীর্ঘমেয়াদে আওয়ামী লীগের জন্য একটা বড় ব্যর্থতা, আওয়ামী লীগের নিজস্ব রাজনীতির জন্য একটা বড় সেটব্যাক, এই বিশ্বাসটা করতে হবে। শেখ হাসিনা ওয়াজেদ বাংলাদেশের জন্য একই সঙ্গে সেরা সময় ও খারাপ সময় উভয়ই এনে নিয়ে এসেছেন। প্রধানমন্ত্রী হিসাবে তার টানা 15 বছরের শাসনামলে বাংলাদেশের চরম দারিদ্রতা অর্ধেকে নেমে এসেছে এবং মাথাপিছু জিডিপি 300% বৃদ্ধি পেয়েছে। এটা বিএনপির লোকজন অনেকে স্বীকার করে না, কিন্তু আমি বারবার আওয়ামী লীগের যে এই কথাটা কিন্তু একটু আগে বলেছি, আওয়ামী লীগের যে এত ভালো কাজ, অনেক কিছু করেছে, আমাদের দেশকে অনেক দূর এগিয়ে নিয়ে এসেছে এই 15 বছরে, আমাদের ইনফ্রাস্ট্রাকচার থেকে শুরু করে আমাদের কাঠামো চেঞ্জ করে দিয়েছে, দ্যাটস রাইট, ডিজিটাল বাংলাদেশ করেছে, উই আর গোয়িং টু স্মার্ট বাংলাদেশ, দ্যাটস রাইট, আই অ্যাপ্রিসিয়েট, আই অ্যাকনোলেজ। কিন্তু এই যে বললাম যে নির্বাচন ব্যবস্থা ধ্বংস করার কারণে
জনগণ তাদের এত ভালো কাজের রিওয়ার্ড দিবে না, একেবারেই বর্জন করবে। জিডিপি 300% বেশি বৃদ্ধি পেয়েছে, তাই এই পারফরমেন্স বেশ চিত্তাকর্ষক হলেও একটি একদলীয় রাষ্ট্রের উত্থানের কারণে সে অর্জন ক্ষুণ্ণ হয়েছে। গত বছর দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে দেশজুড়ে হওয়া সরকার বিরোধী বিক্ষোভের পর এই প্রক্রিয়া আরও ত্বরান্বিত হয়েছে। হিউম্যান রাইটস ওয়াচ নভেম্বর মাসে জানিয়েছে, সাধারণ নির্বাচনের আগে বিরোধী নেতা ও সমর্থকদের জেলে পাঠানো হয়েছে, এমনকি হত্যাও করা হয়েছে। সেটা তার কোনো গণতান্ত্রিক কাজ ছিল না। এই নির্বাচন বয়কট করেছে বাংলাদেশের প্রধান বিরোধী দল বিএনপি। এর মধ্য দিয়ে শেখ হাসিনার দল আওয়ামী লীগ আবারও ক্ষমতায় এসেছে, যদিও এটি একটি ফাঁপা বিজয় ছিল, কারণ প্রতি 10 জনের মধ্যে 4 জন ভোটার ভোট দিয়েছে। এজন্যে যদিও এটাও সরকারি তথ্য, এবছর 80টি দেশে নির্বাচন হওয়ার কথা রয়েছে, কিন্তু গণতন্ত্র বছরের শুরুতেই যেন হারালো। লন্ডন ওয়াশিংটন জানিয়েছে নির্বাচন অবাধও সুষ্ঠু হয়নি। তো তারা যেটা জানিয়েছে এটা থেকে তো তারা পিছু হটবে না, সরকারের সাথে হয়তো কাজ করবে, কিন্তু নির্বাচন মানে একটা বিতর্কিত বা যাদের নির্বাচন প্রক্রিয়া ত্রুটিপূর্ণ তাদের সাথে কাজ করছে, কাজ তো করতে হয়। আপনার প্রতিবেশী বা আপনার আত্মীয় হলে তাকে কি দূরে ঠেলে দিতে পারেন? তার সাথে তো চলতে বাধ্য হয়। তবে ঢাকায় বন্ধু ভারত ও চীন উভয় দেশেই শেখ হাসিনা জয়কে স্বাগত জানিয়েছে। 1990 সালের পর সামরিক শাসন মুক্ত হয় বাংলাদেশ, পরিণত হয় একটি নির্বাচনী গণতন্ত্র। আস্তে আস্তে দেশটির উৎপাদন ও বস্ত্র খাত উন্নতি লাভ করেছে। দেশটি গড় আয়ু ও নারী কর্মসংস্থান বৃহত্তর প্রতিবেশী ভারতের তুলনায় এগিয়ে আছে। রাজনীতির এমন হালের পরেও বাংলাদেশ এই সফলতা অর্জন করেছে। অনেক কিছুই হয়েছে, বাংলাদেশ অনেক দূর এগিয়েছে, এবং বাংলাদেশ যত দূর এগিয়েছে বিএনপির অনেক অবদান আছে, আওয়ামী লীগের অবদান আছে। তবে যেহেতু আওয়ামী লীগ বেশি দিন ক্ষমতা ছিল, এজন্য আওয়ামী লীগের অবদানটা দৃষ্টিগোচর হবে, এটা একেবারেই স্বাভাবিক। বিএনপি এরকম টানা 15 বছর ক্ষমতায় থাকলে এরকম যে উন্নতি হতো না সেটা আমরা বলবো না, হয়তো এর চাইতে ভালোও হতে পারতো, অসম্ভব ছিল না। যুগের সাথে তাল মিলিয়ে তো অনেক কিছুই বাস্তবতা শেখে। তো সব কিছু যে অবশ্যই প্রধানমন্ত্রীর নেতৃত্বের আলাদা গুণাবলী আছে এটা আমি স্বীকার করি, কিন্তু তারপরও খালেদা জিয়া প্রধানমন্ত্রী হলে যে এগুলো শিখতেন না বা পারতেন না সেটা মনে করার কোনো কারণ নেই। বর্তমান বিশ্ব পরিস্থিতি চারদিকে চোখ কান খোলা রাখলে অনেক কিছু শেখা যায়, অনেক পরামর্শক অ্যাডভাইজার পাওয়া যায়, এগুলো অসম্ভব না। তারপরও পারিবারিক কারণে স্পেশাল গুণাবলীর অধিকারী বর্তমান প্রধানমন্ত্রী। বিএনপি নেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অসুস্থতা ও এবং গৃহবন্দী, তার সহযোগীরা হয় জেলে অথবা নির্বাসনে। 2008 সালে ক্ষমতায় আসার পর থেকে শেখ হাসিনা কারাগারে গিয়েছেন। বাংলাদেশে জন্মই হয়েছে ঘূর্ণিঝড় গৃহযুদ্ধ দুর্ভিক্ষের মতো সংকটের মধ্য দিয়ে। দেখেন, এই যে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা বলা ঠিক না, প্রাকৃতিক দুর্যোগ ক্ষয়ক্ষতি হ্রাসের ক্ষেত্রেও বাংলাদেশ সফল। একসময় একটু ঘূর্ণিঝড় হলেই কত কিছু হতো, আর এখন বড় বড় ঘূর্ণিঝড়ও আল্লাহর রহমত এবং সরকারের সফলতা, তেমন কিছু হয় না। এরকম অনেক কিছু হয়েছে। ডক্টর ইউনুসকে নিয়েও এই বিষয়ে উঠে এসেছে, তাকে বিচারিক হয়রানি করা হয়েছে, নিরবিচ্ছিন্ন বিচার বিভাগ হয়রানি, এই কথাটা বলা হয়েছে 83 বছর বয়সী ইউনুসের ক্ষেত্রে। সংসদীয় গণতন্ত্র এমন মানসিকতা কাজ করা উচিত নয় যে বিজয়ীরাই সব কিছু নিয়ে যাও। এই সংসদীয় গণতন্ত্রের ধরন সব কিছু পরিবর্তন হয়ে যাচ্ছে, এই বিষয়টা এই রিপোর্টে উঠে এসেছে। সংক্ষেপে আবারও যদি বলি, কথা একটাই যে ভোটে জিতে সরকার গঠন করেও দীর্ঘমেয়াদে আওয়ামী লীগ নিজেদেরকে ব্যর্থ করে দিল, এটা গণতন্ত্রের জন্য তাদের নিজেদের জন্য আজীবন ভালো হবে না।